হ্যালো আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের দিন শেষ, মোজোর বাংলাদেশ। আই বিলিভ যে অলরেডি সবার ওয়ালে চলে গেছে, ফেসবুক ওয়ালে চলে গেছে মোজোর এই অ্যাডভার্টাইজিংটা। এখন এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা বা কতটুকু এডিট, আই ডোন্ট নো, বিকজ আমি উত্তরাতে বেশ কয়েকটা দোকানে গেলাম, সেখানে আপডেট যে ভার্সনটা মোজোর সেটা এখনো পাই নাই, যেখানে আর কি প্যালেস্টাইনের পক্ষে যে তারা যে ক্যাম্পেইনটা করেছে সেটা আসলে আমি পাই নাই। তবে আই বিলিভ যে এটা যেটা দেখেছি এটা ঠিক আছে। তো আসলে মার্কেট ধরে ফেলছে অলরেডি মোজো, মানে ব্র্যান্ডিংটা ঠিকঠাক আছে। এখন তারা কতদিনে কোয়ালিটি ধরে রাখতে পারবে? কোয়ালিটি মিনস কোকাকোলা যে সার্ভিস দিচ্ছে বা কোয়ালিটি দিচ্ছে, কোকাকোলার অল্টারনেটিভ যেহেতু ভাবা হচ্ছে, সেক্ষেত্রে সে কতদিন এই কোয়ালিটি ধরে রাখতে পারবে বা কোয়ালিটি ভালো দিতে পারবে আরও, সেটা একটা প্রশ্ন, ঠিক আছে। সো যেটা বাংলাদেশের মানুষ অলরেডি আমি দেখলাম সবাই পোস্ট করতেছে মোজো নিয়ে। তো আমিও অলরেডি একটা মোজো আজকে খাওয়া হয়েছে এবং আর একটা কিনে আনছে ভিডিও করার জন্য। সো যদি এটা কোয়ালিটি ধরে রাখতে পারে, আই বিলিভ যে মোজো ভালো একটা মার্কেট ধরতে পারবে। আর যেহেতু আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা প্যালেস্টাইনের পক্ষে প্রথম থেকেই আমরা ছিলাম, আছি এবং ইনশাল্লাহ থাকবো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মোজো বাংলাদেশি একটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট, আকিজ গ্রুপের প্রোডাক্ট। এটা অনেকদিন যাবত মার্কেটিং করছে, টু বি অনেস্ট। এর আগে আমি কখনো মোজো যে দোকানে খুঁজে ভাই মোজো আছে কিনা এটা কখনোই চাইনি। আজকে আমি ফার্স্ট টাইম ভাই মোজো আছে কিনা, মোজো দেন একটা এরকম আমার পক্ষ থেকে আমি পার্সোনালি পারচেস করেছি। এরকম আমার কখনো হয় নাই, কারণ আমি সবসময় স্প্রাইট ফার্স্ট চয়েস থাকে, এরপরে স্প্রাইট না পেলে কোকাকোলা চয়েস করি আমি। সো আজ থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব মোজোতে থাকার, বা বাংলাদেশি যে প্রোডাক্টগুলো আছে সফট ড্রিঙ্ক যদি আমি ড্রিঙ্ক করি তো সেক্ষেত্রে আমি বাংলাদেশি প্রোডাক্টই চুজ করব। বাট আমরা বাঙালি, আমরা ইমোশনাল, আমরা ইমোশনটা হয়তো এক মাস বা 15 দিন বা 1.5 মাস ধরে রাখতে পারবো। এই জন্য মোজোর যে মার্কেটিং হেড যারা আছেন বা প্রতিষ্ঠানে যারা মানে উপর লেভেলে যারা আছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এটার প্রপার মার্কেটিং করবেন, যাতে করে মানুষের মাঝে এই জিনিসটা চলে যায় যে এটা আপনাদের প্রোডাক্ট এবং বাংলাদেশি প্রোডাক্ট, এইটা আমরা ইউজ করতে পারি বা আমরা এটা পারচেস করতে পারি। আদারওয়াইজ কিন্তু 1 মাস থাকবে এই এই স্লোগানটা যে প্যালেস্টাইনের পক্ষে যাও, ইসরায়েলের যে প্রোডাক্ট বয়কট করো, এরপরে কিন্তু আবার যা তাই হয়ে যাবে, মনে করেন আবার সে কোকাকোলাতে চলে যেতে হবে। সো কোয়ালিটি ধরে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে মানুষের কাছে বারবার এই জিনিস দেখাইতে হবে যে আমরা কোয়ালিটি দিচ্ছি, পাশাপাশি আমরা দেশের প্রোডাক্ট সেল করছি, সো আপনারা এটা পারচেস করুন। আই বিলিভ যে মোজো ভালো একটা মার্কেট ধরতে পারবে। আর ভাইরাল মার্কেটিং যেটা, সেটা অলরেডি মোজো পেয়ে গেছে এবং ভালোভাবেই পাইছে। পাশাপাশি ইমোশনাল মার্কেটিং বলেন, ধর্মীয় যে পার্সপেক্টিভে বাংলাদেশ চিন্তা করে সেইটার সাপোর্ট বলেন, সব কিছু মোজো পাইছে, মোজোর ব্র্যান্ডিংটা পাইছে। আই বিলিভ যে এটা ধরে রাখবে। সো মোজোর বাংলাদেশ।